विशेष विज्ञप्ति असल एकेजी डॉक्टर प्लस हैंड सैनिटाइजर किनुन असाधु व्यवसायी दूरे थाकुन डॉक्टर प्लस 65/2 एमबी रोड कोलकाता 51 डॉक्टर प्लस सैनिटाइजर केनार समय এই ঠিকানাটি দেখে কিনুন। সুস্থ থাকুন, সাবধানে থাকুন। নমস্কার সমস্ত দর্শক বন্ধুদেরকে অনেক স্বাগত। দেখছেন এই মুহূর্তের অনুষ্ঠান ডক্টর প্লাসের অনুষ্ঠান। ডক্টর প্লাস আপনাদের সুস্থ এবং সুন্দর জীবনের সাথী। এই যে আজকের অনুষ্ঠান আমরা আপনাদের সামনে নিয়ে চলে এসেছি, নিশ্চয়ই সেখানে নির্দিষ্ট কোনো একটা বিষয় থাকবে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনাটা প্রাথমিকভাবে শুরু করি। আপনারাও কিন্তু তাতে যোগদান, আর আপনারা যোগদান আপনাদের নানাবিধ সমস্যা নিয়ে, কারণ ডক্টর প্লাস চায় প্রত্যেকে নিজেদের মতন করে সুস্থ থাকুন এবং নিজেদের মতন করে সুন্দর থাকুন। আর আপনাদেরকে সুন্দর করে তুলতে ঠিক যা যা প্রয়োজন তার সবটাই ডক্টর প্লাসের মতন একটা পুরোপুরি অ্যাসথেটিক ক্লিনিকে রয়েছে। আজকের আলোচনায় আমরা আমাদের সঙ্গে ডক্টর প্লাসের পক্ষ থেকে পেয়ে গিয়েছি কনসালটেন্ট মিস্টার সমীর দেকে। আমি মিস্টার দেকে স্বাগত জানাবো। মিস্টার দে আজকে আমাদের সঙ্গে রয়েছেন এবং যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব, যেমনটা বলছিলাম যে আজকে যে বিষয় নিয়ে থাকবে আমাদের আলোচনা সেই বিষয় হচ্ছে অ্যান্টি এজিং সলিউশন। আমি অ্যান্টি এজিং প্রবলেম বলবো না, কারণ অ্যান্টি এজিং মানে সেটা সলিউশন, প্রবলেমটা হয় এজিংয়ের প্রবলেম। এজিংয়ের প্রবলেম বা বয়সের ছাপ পড়ে যাওয়া, আমাদের ত্বকে বয়সের ছাপ পড়ে, আমাদের চুলেও কিন্তু বয়সের ছাপ পড়ে, আর সমস্ত কিছুটা মিলিয়ে যখন আমাদেরকে একটু বয়স্ক দেখতে লাগে সেটা আমরা কেউই পছন্দ করি না। হ্যাঁ, তার মানে এমনটা নয় যে আমার যখন বয়স 8 বছর তখন যেন আমাকে দেখতে 20 বছরের মতো লাগে। না, গ্রেসফুল এজিং বলেও একটা শব্দ রয়েছে, সেটাতে ডক্টর প্লাস বিশ্বাস করে। তবে ডক্টর প্লাস চায় আপনাকে যেন খুব সুন্দর লাগে আপনার বয়স অনুযায়ী। আর সেটাকে কীভাবে করা সম্ভব, কীভাবে আপনি মুক্তি পেতে পারেন নানান ধরনের এজিং সায়েন্স নিয়ে, তাই নিয়ে আমরা আলোচনা করব। মিস্টার দি আমাদের সঙ্গে রয়েছেন, তার সঙ্গে হবে আলোচনা, আপনারা প্রশ্ন নিয়ে পৌঁছে যেতে পারেন। একটা ছোট্ট প্রতিবেদন কিন্তু ডক্টর প্লাসের পক্ষ থেকে আপনাদের জন্য রয়েছে, সেই প্রতিবেদনে আমরা যাব, তারপর আমরা আলোচনাতেও থাকব। বয়সের হারাচ্ছেন সৌন্দর্য? উত্তর যদি হ্যাঁ হয় তাহলে সাবধান। সৌন্দর্য পরামর্শদাতারা বলছেন আপনি এজিং এর শিকার, কিন্তু আপনি কি করে বুঝবেন যে আপনি এজিং এর শিকার? কি বলছেন চিকিৎসকেরা? এজিং হলো একটা ফিজিওলজিক্যাল প্রসেস, মানে গেটিং ওল্ডার, মানে বয়স আস্তে আস্তে বাড়ছে। তো আমরা ফার্স্ট সাইন অফ এজিং সাধারণত বোঝা যায় 40 এজেস, সেখানে আমরা বলি 40, সেখানে স্কিনের একটা রিঙ্কেল দেখা যায়, চোখের পাওয়ারটা কমে যায় বা বারবার চশমা চেঞ্জ করতে হয় এবং চুলটা কিছুটা গ্রে হয়। এটা হচ্ছে ফার্স্ট স্টেজিং অফ দা এজ। এজিং কি ধরে রাখা সম্ভব? কোন কোন বিষয়ের উপরে নিয়ন্ত্রিত হয় এজিং? জানাচ্ছেন অ্যাসোসিয়েট প্রফেসর অফ মেডিসিন ডাক্তার তপন বিশ্বাস। এজিং প্রসেসটা তিনটে জিনিস দ্বারা কন্ট্রোল হয়। একটা হচ্ছে জিন, মানে আমাদের বডিতে ডিএনএ বলে একটা পদার্থ থাকে, সেই পদার্থের মূল যে সাবস্ট্যান্স সেটা হচ্ছে জিন। একটা মানুষ সেই জিন দ্বারা মোটামুটি নিয়ন্ত্রিত হয়, তার এজও এই জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়। নেক্সট হচ্ছে ইন্টারনাল এনভায়রনমেন্ট, আমাদের বডিতে কতগুলো হরমোন আছে যেগুলো আমাদের বডির ইন্টারনাল এনভায়রনমেন্ট কন্ট্রোল করে। তার মধ্যে আছে থাইরয়েড, ইনসুলিন, কর্টিজল, বিভিন্ন ধরনের গ্রোথ হরমোন। তো এই হরমোন দ্বারাও আমাদের এজিং প্রসেসটা নিয়ন্ত্রিত হয়। আর যেটা হচ্ছে এক্সটার্নাল এনভায়রনমেন্ট, মানে আমরা যে বিভিন্ন ধরনের এনভায়রনমেন্টে থাকি, বেশি টেম্পারেচার বা কোল্ড টেম্পারেচার, বিভিন্ন ধরনের যে খাবার ইউজ করি বা বিভিন্ন ধরনের যে এক্সটার্নাল এনভায়রনমেন্টে আমরা এক্সপোজ হই, বিভিন্ন রোগ বা আর কি জীবাণু দ্বারা আক্রান্ত, এগুলোকে আমরা এক্সটার্নাল এনভায়রনমেন্ট হিসেবে ধরে নিতে পারি। আমাদের যে কোষ বা সেল তার যে ডিএনএটাকে ড্যামেজ করে, তো ডিএনএ ড্যামেজ হওয়া মানে আস্তে আস্তে সেই সেলের ডেথ হওয়া। তো নাম্বার অফ সেল যত ডেথ হবে বা নাম্বার অফ সেল যত ড্যামেজ হবে তত তাড়াতাড়ি তিনি এজিং হবেন। সমস্যা তো আমাদের ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে, কিন্তু সমাধান ডক্টর বিশ্বাস পরামর্শ দিচ্ছেন ইন্টারনাল এনভায়রনমেন্ট বা হরমোন দ্বারা নিয়ন্ত্রিত, সেটা বাইরে থেকে হরমোন কন্ট্রোল করে, মানে হরমোন দিয়ে বা হরমোন কমিয়ে সেই এনভায়রনমেন্টটা কন্ট্রোল করা যায়। আর যেটা এক্সটার্নাল এনভায়রনমেন্ট সেটা সাধারণত ফুড
আমাদের বিভিন্ন ফুড বিশেষ করে প্রোটিন জাতীয় ফুড থেকে ফ্রি রেডিক্যাল বেশি তৈরি হয় এবং এই ফ্রি রেডিক্যাল বডির জন্য খুবই ক্ষতিকর পদার্থ। তো আমরা যদি এই প্রাণীজ প্রোটিনটাকে অ্যাভয়েড করি, ভেজিটেবল ফুডটা যদি বেশি খাই, তাহলে এজিং প্রসেসটা কিছু আটকানো পেরা যাবে। এজিং প্রসেসটাকে আটকানোর জন্য আমরা যদি রেগুলার যোগা করি বা সাঁতার করি বা রেগুলার ফ্রি অ্যান্ড এক্সারসাইজ বা রানিং, তাহলে আমাদের রক্ত চলাচল স্বাভাবিক থাকবে, আমাদের এজিং প্রসেসটা অনেকটাই আটকানো পেরা যাবে। আপনি আপনার বয়সকে হাতের মুঠোয় ধরে রাখতে না পারলেও ধরে রাখতে পারেন আপনার অপার সৌন্দর্য, কিন্তু তার জন্য প্রয়োজন সঠিক পরামর্শ ও সঠিক প্রতিষ্ঠান। ব্যুরো রিপোর্ট, ক্যালকাতা টেলিভিশন নেটওয়ার্ক। সত্যিই তাই, আপনি আপনার সৌন্দর্যটাকে কিন্তু হাতের মুঠোয় ধরে রাখতেই পারেন, বিশেষত যেখানে ডক্টর প্লাসের মতন পুরোপুরি একটা অ্যাস্থেটিক ক্লিনিক আপনাদেরকে সাহায্য করার জন্য তৈরি। আজকে মিস্টার দেকে আমরা আমাদের সঙ্গে পেয়ে গিয়েছি, আমি মিস্টার দের কাছে সরাসরি চলে যাব এবং এটা জানতে চাইবো যে কোনগুলোকে আমরা এজিং সায়েন্স বলছি সবার আগে। দেখো, ফার্স্ট অফ অল এজিং সায়েন্স বলতে আমরা যেটা বুঝি, মানে এজিং বয়স তো আমাদের হবেই, যে যে প্রতিবেদন মানে পুরোটা শুন বলা হলো বা শোনা হলো, একদম অথেন্টিকভাবে বয়স তো আমাদের বাড়বেই এবং কী কী কারণে সেটা মানে তাড়াতাড়ি হয় সেটাও আমরা জানলাম, কিছু সেল ড্যামেজের ব্যাপার জানলাম, কিছু খাদ্য তালিকা জানলাম। এজিং সায়েন্স এখন যেটা দাঁড়িয়েছে সেটা হলো ফ্যাশন, আমি আমার বয়সটাকে আন্ডার কন্ট্রোলে রাখবো, নিজের আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে আমি বয়স্ক দেখতে চাই না, সেরকম যদি চাই আমি, তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে এজিং সায়েন্সগুলো বলবো। দেখবেন কপালে কিছু রিঙ্কলস, কিছু ভাঁজ চলে আসে না চাইতেই, সেই ভাঁজটা আপনাকে বুঝিয়ে দেবে যে আপনার বয়স হচ্ছে বা আপনি বয়স হয়নি কিন্তু আপনাকে বেশি বয়স্ক লাগছে। চোখের সাইডে দেখবেন স্মাইল করলে নর্মাল দেখবেন একটা 20-22 বছরের যদি কোনো মেয়ে বা ছেলে হাসে, চোখের সাইডে তার কোনো সেরকমভাবে ভাঁজ পড়বে না, কিন্তু যদি আফটার 30 আফটার 40 যদি কোনো, মানে বেসিক্যালি হওয়া উচিত আফটার 40, কিন্তু এখনকার দিনে সেটার মানে বয়স লিমিটেড নেই। এক্স্যাক্টলি তাই, তো সেই লাভ মানে হাসলে সেখানে একটা কোস ফিটের মতন মানে একটা মানে কাকের পা যেটাকে বলি আমরা, তার মধ্যে একটা লাইন্স আসে, যে লাইন্সটাকে আমরা দেখলে বুঝতে পারি যে আমাদের একটা এজিংয়ের দিকে আমরা এগোচ্ছি। এবং ফেসটা একটা টাইট, আমরা যেটা বুঝি একটা ওভারঅল ফেস, ওভারঅল ফেস মানে বুঝি আমরা একটা আপার পার্সন থাকবে মানে আর কি আপনার রাউন্ড, এবং লোয়ারে গেলে ভি শেপ থাকবে, মানে এটাকে আমরা একটা সুন্দর মুখমণ্ডল বলি। এবং যদি সেটা না হয়ে যদি কারোর ভি শেপটা রাউন্ড বা স্কোয়ারে পরিণত হয়, তাহলে কিন্তু সেটা আমাদের চওড়া লাগে দেখতে, সেটাও কিন্তু একটা টাইপ অফ এজিং প্রসেস, কারণ হলো স্কিনটা কোথাও না কোথাও লুজ হয়েছে, মানে একটু হালকা হলেও ঝুলেছে, সেখানেও মানে সেই এই জিনিসগুলোকে দেখলে আমাদেরকে বুঝতে হবে যে আমাদের এজিং প্রসেসটা মানে এজিংয়ের দিকে আমরা এগোচ্ছি, আমাদের তখনই প্রিকশন নিতে হবে। এগুলোর আগেই যদি প্রিকশন নিতে পারি, তার জন্য বলাই হলো এক্সারসাইজ, একটু হেলদি ফুড খাওয়া, মানে ভেজিটেবল বেশি করে খাওয়া, যদি সাঁতার পারেন সাঁতার, জিম পারেন জিম, মানে এই জিনিসগুলোকে কন্ট্রোলে রাখলে কি হবে, এজিংটা খুব সহজে আপনার হাতে ধরা দেবে না, আপনি খুব সুন্দরভাবে নিজেকে আপনার মানে সেল অ্যাক্টিভ করিয়ে জিনটাকে বজায় রেখে ঠিক থাকতে পারবেন। ঠিক যখন সেটা পারবেন না, যদি সেটা কোনোভাবে কোনো মিস্টেক হয়, তাহলেই কিন্তু মানে একটা সময় পরে গিয়ে বয়সটা আসবে আপনার খুব তাড়াতাড়ি। তো সেখান থেকে আপনাকে ডক্টর প্লাসের আন্ডারে আসতে হবে এবং কিছু থেরাপি মানে এক্সটার্নাল বলা হচ্ছিলো যে এক্সটার্নাল কিছু জিনিস যেটা খেয়ে খাওয়াটাও টাইপ অফ ইন্টারনাল হয়ে গেল। আমরা এক্সটার্নাল মানে যেটা বুঝি সেটা হলো বাহ্যিকভাবে যে সৌন্দর্যটাকে যেটা আমরা করতে পারবো সেটা কিন্তু টাইপ অফ মেকআপ একদমই নয়, কারণ অনেকেই আছেই আমরা জানি মানে যে আমরা পার্টি যাবো যেখানে যাবো মেকআপ করে আমরা গাল কাটি, আমরা জোয়ার লাইনটাকে কেটে বের করি, আমরা ডাবল চিনটাকে ঢোকাই, এগুলো হলো আর্টিফিশিয়াল। আমরা আর্টিফিশিয়াল চাইছি না, আমরা যেটা করতে চাইছি পার্মানেন্ট সলিউশন বা একটা এমন কিছু সলিউশন যেটা কন্টিনিউ করলে আমি দীর্ঘদিন দীর্ঘ সময় ভালো থাকবো। ঠিক, দীর্ঘদিন দীর্ঘ সময় ভালো থাকার জন্য খুব বেশি সময় কিন্তু আপনাকে দিতে হবে না, কারণ আমি এরপর এই বিষয়টাতেই যাচ্ছিলাম যে অ্যান্টি এজিংয়ের কী কী ধরনের থেরাপি ডক্টর পাশে অ্যাভেলেবেল আছে, তার মধ্যে এমন অনেকগুলো প্রসিডিওর কথা নিশ্চয়ই মিস্টার দে বলবেন যেগুলো ওয়ান টাইম প্রসিডিওর, মানে একবার আপনাকে সেটা নিতে হবে এবং চাইলে কম করে এক বছর তো আপনি ভালো থাকতেই পারেন, অনেকের ক্ষেত্রে কিন্তু তার থেকে বেশিও হয় যদি তারা ঠিক করে মেনটেন করতে পারেন, তাই তো? দেখো, ফার্স্ট অফ অল একদম পরিষ্কারভাবে বলবো যে এই সিচুয়েশানে অ্যান্টিজিং একটা সাবজেক্ট বাছা, তার কারণ দেখো এই সময়টা আমরা এখন মোটামুটি একটা শীতের ছোঁয়ায় আমরা এসে গেছি অলরেডি, একটু অন্তত
মানে টানছে টানছে স্কিনটা টানছে হয়তো হয়তো প্রপার কলকাতায় একটু হলেও আমরা গরম ফিল করছি কিন্তু একটু আউটসাইডে কিন্তু কিন্তু পুরোপুরি ভাবে ঠান্ডাটা কিন্তু পড়ে গেছে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্কিন প্রচন্ড পরিমাণে ড্রাই হচ্ছে স্কিনের মধ্যে অনেক রকম প্রবলেম হচ্ছে মানে মানে স্কিন টানছে মানে কোচকাচ্ছে তো সেই জায়গায় দাঁড়িয়ে দেখবেন যে মানে যে বয়সটা আপনার হওয়ার কথা ছিল না তার থেকে বেশি লাগছে কারণ স্কিনটা আপনার কোথাও খুচকে গেছে এই জায়গায় কিন্তু আজকে ডক্টর প্লাসের থেরাপি এই যে ওয়ান টাইম প্রসিডিওর কিছু বলা হচ্ছে যেরকম মানে আপনি যদি চান আপনার আপার ফেস মিনস আমরা বলি যে কপাল আপনার চোখের সাইডের ভাঁজ ভুরুটা দেখবেন অনেকের চোখের সৌন্দর্যই কিন্তু মুখের সৌন্দর্য হয় অনেকে দেখবেন চোখ বড় হলে মানে কেউ কিছু বলুক না বলুক এক ঝলক মুখে দিয়ে তাকিয়ে বলে বা চোখটা খুব সুন্দর সেই চোখটা যদি কোথাও ভুরু দিয়ে ঢেকে যায় মানে ভুরুটা কোথাও যেন নিচের দিকে নেমে আসে দেখবেন চোখটা আপনার সেই সৌন্দর্যটা হারিয়ে যাবে এবং সেটা হারিয়ে গেলে কিন্তু আপনার মুখের ওভারঅল সৌন্দর্য কোথাও না কোথাও একটা ঘাটতি পড়ে গেল মানে ঢাকা পড়ে গেল সেই ঢাকা পড়াটাকে আমরা ডক্টর প্লাসের হাত ধরে আবার ঠিক করতে পারি ওয়ান টাইম প্রসিডিওরে সেটা আমরা করতে পারি চাইলে কিছু জিনিস আছে যেটা বলেন আমরা লাফ লাইন মানে আমি যারা স্মাইল করি দেখবেন স্মাইল করলে দুটো নাকের পাশ থেকে একটা ভাজ আসে সেই ভাজটাকে কিন্তু আমরা বলি লাফ লাইন সেটা অনেকের নর্মাল থাকে যেটা যেটা কোয়াইট ন্যাচারাল এবং অনেকের অতিরিক্ত ডিপ হয়ে থাকে যাতে দেখতে তাদেরকে একটু বাজে লাগে তো সেই জায়গাটাকেও রিকভারি করতে পারি আমরা ডক্টর প্লাসের হাত ধরে ওয়ান টাইম প্রসিডিওরে এই যে আমি প্রথমেই আলোচনা করছিলাম যে একটা স্কোয়ার ফেস হয়ে গেলে সেটাকে আমরা যদি লিফটিং করতে পারি তাহলে এই স্কোয়ার ফেস মানে দুটো যে মাড়ি আমাদের মাড়ির যে একদম গোড়াগুলো এগুলো দেখবেন আমরা চেবাই তো খাদ্য খাওয়ার যে চেবাতে চিবুকে দাঁড়ায় চেবাতে এগুলোর আমাদের মাসলগুলো বাল্কি হয়ে যায় সেই বাল্কিনেসটাকে কাটাতে গেলেও কিন্তু আমাদের ওয়ান টাইম প্রসিডিওর থেরাপিতেও আমরা আসতে পারি যেটার দ্বারা আমরা এই বাল্কিনেসটাকে একদম ভেতরের দিকে ঢুকিয়ে দিতে পারবো লিফটিংয়ের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে কিছু সিটিংসের দরকার হয় কিছু মেশিনারি থেরাপির দরকার হয় এটা একটা এজের পরে গিয়ে এগুলো দরকার হয় কিন্তু এখনকার সময়ে বলছি না আমরা যে বয়স লিমিট হচ্ছে না একটা অল্প বয়স 20-22 বছরের পরেও তার স্কিনের মধ্যে এজিংয়ের সমস্যা দেখতে পাচ্ছি আমরা তার কারণ কিছু এনভায়রনমেন্ট যে আমরা কী কোন ওয়েদার বলছি কোন ওয়েদারে বাস করছি কীভাবে বাস করছি এবং কতটা স্ট্রেস নিচ্ছি নিজের মানে হাইট অনুযায়ী বয়স অনুযায়ী যে আমি কতটা চাপ নিয়ে ফেলছি লাইফে সেই চাপের জন্য কতটা টেনশন হচ্ছে সেই হেডেক এগুলোতে অনেক সময় সেল ড্যামেজ মানে সেলটা ড্যামেজ হয় আমাদের আর সেল ড্যামেজ হলে সেল যদি ডিঅ্যাক্টিভেট না হয় তাহলে কিন্তু আমরা এজিংয়ের দিকে আস্তে আস্তে এগিয়ে যাবো এবং খুব অল্প বয়সে সেটা এগিয়ে যেতে পারি তো তার জন্য সেই জিনিসটাকেও আমরা কেয়ার করে থেরাপির দ্বারা মানে কিছু মেশিনারি থেরাপি আছে যেটা খুব অল্প বয়স থেকেও চাইলে আমরা করতে পারি যাতে ফিউচার এসে তার এই এজিংয়ের যে বড় বড় প্রসেস ধরো মানে উইদাউট সার্জারি যেগুলো হয় সেগুলো করতে যাতে না হয় বেশ এবং সেই জন্য কিন্তু আপনারা শুরু থেকে নিজেদেরকে মেনটেন করতে পারেন যারা আমাদের সঙ্গে অনুষ্ঠান দেখছেন এবং হয়তো ভাবছেন যে সত্যিই তাই আমার স্কিনটা বা আমার ফেসটা কয়েক বছর আগে যেরকম লাগতো হয়তো কয়েক মাস আগে বা এক বছর আগে যেরকম লাগতো এখন সেরকম লাগছে না একটু লুজ মনে হচ্ছে বোধহয় শেপটা একটু নষ্ট হচ্ছে ভ্রুটা কি একটু নেমে এলো আমার কি কপালে একটু ভাঁজ পড়েছে চামড়াটা কি টান টান লাগছে না তাহলে সময় এসেছে আপনার একজন বিশেষজ্ঞের সাথে পরামর্শ করার সেই পরামর্শ করার জন্য ডক্টর প্লাস এবং ডক্টর প্লাসের এক্সপার্ট টিম সবসময় তৈরি একটা ফোন কল দেখুন হেল্পলাইন নম্বরগুলো যাচ্ছে সেখানে ফোন করলে আপনারা কিন্তু অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করতে পারেন এখন কে রয়েছেন আমাদের সঙ্গে হ্যালো 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 কিচ্ছু শুনতে পাচ্ছি না একটু জোরে বলতে হবে আমি আসাম থেকে বলছি হ্যাঁ বলুন ম্যাডাম হ্যাঁ আমার খুব ড্রাই মানে আচ্ছা আপনার মুখটা ভীষণ ড্রাই হ্যাঁ এখন আমি ক্রিম ইউজ করতে হয় যেটা সাবান ইউজ করে আমি ইউজ করতে হয় আপনার বয়স কত 45 আপনার মুখটা ভীষণ ড্রাই আপনার কি রিঙ্কলস চলে এসেছে এগুলো কিছু না এই যে স্কিনটা প্রচন্ড ড্রাই এটা কি শীতকাল এলেই হয় মুখে এমন কিছু ইউজ করুন যেটাতে আপনার স্কিনটাকে নারিশিং করবে খার জাতীয় কিছু না যেটা আপনার স্কিনটাকে আরো রাফ করবে তো তার জন্য সেখানে আপনাকে দেখতে হবে আপনি কি সোপ ইউজ করছেন সেই সোপটা আপনার জন্য আদৌ ঠিক কিনা
সেটাকে একটু ধ্যান দিতে হবে। এবং আপনার যে ড্রাই হয়েছে বলছেন, ড্রাইনেস থেকে আপনার রিঙ্কলস এসছে, আপনার এর জন্য লাগবে কিছু থেরাপি, যে থেরাপিটা আপনাকে আমরা হেল্প করতে পারবো যখন আপনি ডক্টর প্লাসে আসতে পারবেন। আসাম থেকে যেটা আপনার কাছে হবে, যদি মনে করেন কলকাতা ঘুরবেন, এই যে অ্যান্টিজিংয়ের কথা হচ্ছে না, এগুলোর জন্য বারবার আসতে হয় না। আপনি চাইলে একবার এসে একবারই এমন থেরাপি করে গেলেন যেটাতে আপনি 1 ইয়ার ভালো থাকলেন, যেটা আমরা স্টার্টিংও বলছিলাম, 1 বছর পরে এসে আপনি থেরাপি নিলেন, তারপরে এই 1টা বছর আপনি মানে হাউ টু মেনটেন, কী কী ইউজ করবেন, কীভাবে চলবেন, কী খাবেন, এই ওভারঅল একটা চার্ট আপনি তৈরি করে নিয়ে যেতে পারবেন। তাহলে দেখবেন থ্রু অফ দ্য ইয়ার আপনার স্কিনের ড্রাইনেসটা একদমই থাকবে না, রিঙ্কলস একদমই থাকবে না, স্কিনটা টান টান থাকবে এবং এজটা একদমই ধরা যাবে না। আপনি এটা করতে পারেন, শুধু আপনি বলে না, অনেকেই করতে পারেন। দেখুন একটা সময় পর্যন্ত না, খুব সত্যি কথা বলতে গেলে ডক্টর প্লাস আজ প্রায় 12 বছর, এক যুগেরও বেশি সময় ধরে আপনাদেরকে পরিষেবা দিয়ে আসছে। তার আগে আমরা অন্তত এই জায়গায় উত্তর পূর্বাঞ্চলের মানুষদের কাছে এই ধারণাটা ছিল না যে আমরা স্কিন নিয়ে বা চুল নিয়ে আলাদা করে কোনো একটা সংস্থায় আমরা থেরাপির জন্য যেতে পারি। তারা ভাবতেন যে এগুলো সেলিব্রিটিরা করেন, যারা তারকা তারা করেন, এবং তার জন্য আমাকে মুম্বাই যেতে হয় বা দেশের বাইরে যেতে হয়, প্রচুর টাকা খরচ, এগুলো আমাদের জন্য নয়। কিন্তু আস্তে আস্তে এই স্টিরিওটাইপ ধারণাটা ভেঙেছে এবং ডক্টর প্লাস সেটাকে ভেঙেছে। শুধু ভেঙেছে তাই না, আজকে আপনি যে থেরাপি পাওয়ার জন্য বা যে ট্রিটমেন্টের জন্য আপনি মুম্বাই যেতেন, সেইটাই আপনি কলকাতায় বসে পাচ্ছেন, আরও অনেক কম টাকায় পাচ্ছেন, এবং সেটা যথেষ্ট বিশ্বাসযোগ্য, যথেষ্ট ভরসাযোগ্য, আপনারা নিজেরা সেটা বলছেন। ফলে এই যে সৌন্দর্য চর্চার ধারণাটা পাল্টে দিয়েছে ডক্টর প্লাস, এটা কিন্তু একটা অনেক বড় জায়গা, এবং সেজন্য আপনারা বিশ্বাস করে নিশ্চিন্তে ডক্টর প্লাসের দ্বারস্থ হতেই পারেন। কে রয়েছেন এই মুহূর্তে? হ্যালো, টিভির ভলিউমটা কমিয়ে দিন, টিভির ভলিউমটা কমিয়ে দিন। হ্যাঁ বলুন, মুখে ব্রণ, বয়স কত? 35। কোথা থেকে ফোন করছেন? ট্যাংরা দিয়ে। 35 এজ ব্রণ হচ্ছে এখনো, মুখে ব্রণ, ব্রণটা কি আগে করাই হতো? হ্যাঁ। ঠিক আছে শুনুন, ফোনটা রেখে আপনি শুনুন। কিছু কিছু জিনিস এই বলি, ব্রণ সমস্যাও কিন্তু অনেক রকমের হয়। আমরা বলি একটা টিনেজে একটা ব্রণ হয়, একটা অ্যাডাল্ট অ্যাকনে হয়, একটা মিডিল এজে একটা অ্যাকনে হয়। আপনার 35 এজ এবং আপনার 35 এজে ব্রণ হচ্ছে, তার মানে আপনাকে দেখতে হবে যেটা, সেটা হলো আপনার খাদ্য তালিকা চেক করতে হবে প্রথমে, যে আপনার খাদ্য যে খাবার খাচ্ছেন সেটা প্রপারলি ডাইজেস্ট হচ্ছে কি না, মানে আপনার ঠিকঠাক পটি ক্লিয়ার হচ্ছে কি না, আপনি পর্যাপ্ত পরিমাণ জল খাচ্ছেন কি না, এবং যেটা মেন দেখবেন সেটা আপনার মাথায় ড্যান্ড্রাফ আছে কি না। মাথায় যদি খুশকি থাকে তাহলে দেখবেন এই ব্রণটা আপনার আসতে থাকবে, এবং ব্রণ শুধু মুখে নয়, হাতে পিঠেও আপনার থাকবে। তো যদি এরকম কোনো সমস্যায় ভোগেন তাহলে ইমিডিয়েটলি ডক্টর প্লাসে যোগাযোগ করুন, হেল্পলাইন নাম্বারে কল করুন, কারণ ডক্টর প্লাস আপনার ট্যাংরা থেকে কিন্তু বিরাটি আপনাকে আসতে হবে, খুব একটা দূরত্ব নয়, এসে একদিন আপনাকে দেখাতে হবে। এবং এর থেরাপি রয়েছে, যে থেরাপি দ্বারা আপনার ব্রণ সমস্যারও পুরোপুরিভাবে সমাধান করা যাবে, এবং তার সাথে সাথে যদি মনে হয় যে ড্যান্ড্রাফের জন্য এটা হচ্ছে, তাহলে ড্যান্ড্রাফটাকেও পুরোপুরিভাবে কন্ট্রোল করা যাবে। কারণ 35 এজে গিয়ে তো ব্রণ হওয়ার কথা নয়, সেখানে ব্রণ হচ্ছে মানে এই দুরকম সমস্যা থাকতে পারে, তার কারণেই হয়। বিস্তারিতভাবে যদি আলোচনা করতে হয় তাহলে আপনাকে একবার এসে কনসাল্ট করতে হবে। দেখুন একটা বিষয় খুব পরিষ্কার, সেটা হচ্ছে আমি মিস্টার দি আপনার কাছে এই বিষয়টা নিয়ে যাবো, যেহেতু উনি ব্রণর কথা বললেন, একটা জিনিস আমরা লক্ষ্য করছি, এটা আমার নিজের সঙ্গে ভীষণভাবে হয়েছে তাই আমি বলতে পারি, যে আমরা যবে থেকে মাস্ক ব্যবহার করা শুরু করেছি তবে থেকে কিন্তু শরীরের একটা নির্দিষ্ট অংশে, বিশেষত আমাদের থুতনি এবং নাকের চারপাশের অংশটাতে ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস আর পিম্পলসের সমস্যা কিন্তু বেড়েছে, কারণ অতিরিক্ত বেড়েছে। একটা বদ্ধ বলে না, বদ্ধ জায়গা যেখানে তোমার, সেখানে আমাদের অয়েল জমছে, কার্বন ডাইঅক্সাইডটা জমছে, ঘামটা জমছে, এক্স্যাক্টলি তাই। এবং সেটা ঠিকঠাকভাবে সারাদিন যদি কেউ ধরো বাইরে থাকছে, তাকে সারাদিনই সে একটা মাস্ক, মানে মাস্ক আউট করতে পারছে না, তো সেগুলো জমেই কিন্তু সেখান থেকে ইনফেকশনের একটা সৃষ্টি হচ্ছে। আমি নিজে আপনাকে বলছিলাম যে আমার জীবনে কখনো এত পিম্পলস হয়নি যত পিম্পলস আমার গত 1 বছরে। একটা প্রোগ্রামে আমরা আলোচনাও করেছিলাম যে মুখের এটা নিয়ে, মনে আছে আমার। তো সেই জিনিসটাই বলছি, যদি এরকমও হয়, মানে এই সময়টা এরকম হচ্ছে, এটা হওয়াটাও মানে কোয়াইট ন্যাচারাল, কিন্তু এটাকেও আমাদের ঠিক করার জন্য ডক্টর প্লাসের ট্রিটমেন্ট রয়েছে। কারণ এই যে অতিরিক্তভাবে এটা করে স্কিনটা ড্যামেজ হয়েছে, ধরুন সেই জায়গাটার ফলিকাল টিস্যু ড্যামেজ হয়ে গেছে, যার ফলে আপনার ঠিকঠাকভাবে পিএইচ ব্যালেন্স, ওয়াটার ব্যালেন্স কন্ট্রোল হচ্ছে না, এবং ঘামটা জমছে, তার জন্য কি এমন কিছু জিনিস তো থাকবে যেটা আপনি ইউজ করলে সেখানে আপনার কোনো ব্যাকটেরিয়া জমবে না, আপনার ঘামটা ঠিকঠাকভাবে সোয়েটটা ক্লিয়ার হয়ে যাবে, এবং সেখানে কোনো ইনফেকশন হবে না, বা একটা কী কী দিয়ে ক্লিন করলে আপনার জায়গাটা ভালো থাকবে, এবং রাত্রিবেলা সারাদিন ঢাকা, তারপরে রাত্রিবেলা আপনি এসে ঠিকঠাকভাবে ক্লিন করে এমন কিছু একটা লাগাবো যেটা আমার স্কিনের খাদ্য হিসাবে কাজ করবে, যেখান থেকে দাঁড়িয়ে র্যাশ ব্রণ সমস্যাটা সমাধান হবে। তো এই সব কিছুই না একটা মানে
জানার ব্যাপার থাকে, মানে আমি না জেনে এখন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকম প্রোডাক্ট বিভিন্ন রকমভাবে অ্যাডভাইস যেগুলো মানুষ নিচ্ছেন এবং তারা আদৌ জানেন না যে সেটা তার জন্য প্রযোজ্য কিনা। তার জন্য আমি বলবো একটা প্রপারলি কনসালটেন্টের সাথে কথা বলে একটা প্রপার অ্যাসথেটিক ক্লিনিকে গিয়ে আপনারা এই যোগাযোগ করে তবে এটা করুন, তাহলে দেখবেন স্কিন নিয়ে এক্সপেরিমেন্ট হবে না, স্কিনটা সুন্দরভাবে আপনাদের রিকভারি করতে পারবেন এবং আস্তে আস্তে দেখবেন ভালোর দিকে যাবেন। এটাই দরকার এবং সেই জন্য কিন্তু ডক্টর প্লাস চেষ্টা করছে, যেরকম বিরাটিতে ডক্টর প্লাস রয়েছে সেখানে সপ্তাহে 7 দিনই আপনারা এক্সপার্টদের পরামর্শ নিতে পারেন, সেই সুযোগটা থাকছে। আর যেটা থাকছে সেটা হচ্ছে আপনার কাছাকাছি শহরে কোথায় আপনি ডক্টর প্লাসের এক্সপার্টদেরকে পেয়ে যাচ্ছেন। আমি শুরুটা করব বর্ধমান দিয়ে, কারণ এদিকে বর্ধমান, তারপরে দুর্গাপুর, আসানসোল এবং বোলপুর, এটা হচ্ছে দক্ষিণবঙ্গের বন্ধুদের জন্য আপনারা এই শহরগুলোতে ডক্টর প্লাসের এক্সপার্টদেরকে পান। এরপরে আসবে কৃষ্ণনগর, খড়গপুর এবং বহরমপুরের কথা, অর্থাৎ মিডল পোর্শনটা কমপ্লিট হয়ে গেল। এবার চলে যাবো নর্থ বেঙ্গলে, নর্থ বেঙ্গলের বন্ধুদের জন্য মালদা, শিলিগুড়ি, দীর্ঘদিন ধরে এই দুটো জায়গায় ডক্টর প্লাসের টিম পৌঁছে যায় প্রত্যেক মাসে নিয়ম করে, এখনও আপনারা পাবেন। রাজ্যের বাইরেও কিন্তু ত্রিপুরার আগরতলায় এক্সপার্ট টিম যাচ্ছে, বহু বছর ধরে যাচ্ছে, এবং সেখানে সমস্ত ধরনের থেরাপি যেগুলো আপনি এই মানে কলকাতায় বা বর্ধমানে বা শিলিগুড়িতে পাবেন সেই সমস্ত থেরাপিগুলো কিন্তু আপনারা ত্রিপুরার আগরতলাতেও পেয়ে যাচ্ছেন এবং সেটা অনেক বছর ধরে। তো এই ধারাবাহিকভাবে প্রত্যেকটা শহরে নিয়মিত পৌঁছে যাওয়া এবং আপনাদেরকে পরিষেবা দেওয়া, এটা যেরকম ডক্টর প্লাসের কাজ, আপনাদের কাজ নিজেদেরকে একটু সিরিয়াসলি নেওয়া। কারণ অনেকেই থাকেন, আমি দেখেছি আপনারা ফোনও করেন এখানে বা যখন বলেন যে একটা ছোট্ট দাগ হয়তো শুরু হয়েছিল যেটা খুব সিম্পল, খুব সহজে হয়তো মাসখানেকের মধ্যে আপনার সেরে যেত, সেটাকে আপনারা বাড়িয়েছেন, বাড়িয়ে নিয়ে গিয়ে কয়েক বছর পুরনো যখন হয়েছে, দাগটা স্প্রেড করেছে, সারা মুখের অনেকটা অংশ কালো হয়ে গেছে, তখন মনে হয়েছে যে না এবারে আমার একটা এক্সপার্টের পরামর্শ দরকার। তাতে কি হচ্ছে, সময়টাও বেশি লেগেছে, খরচটাও আপনাদের বেশি হয়েছে, এবং 100% যে রেজাল্ট যেটা আপনি শুরুতে পেতে পারতেন সেটা আপনারা পেতে পারছেন না। এই কাজটা করবেন না, শুরুতে ব্যবস্থা নিন, স্পেশালি যাদের হেয়ার ফলের প্রবলেম, আমি বলবো একদম শুরু থেকে ব্যবস্থা নেবেন। কারণ একবার যদি টাক পড়ে যায় সেখানে চুল গজানো অসম্ভব, কিন্তু চুল পড়ছে, আস্তে আস্তে মাথাটা ফাঁকা হচ্ছে, সেখানে অনেকটা ভালো রেজাল্ট দেওয়া যায়, এবং এই কথাটা মিস্টার দে আপনি বহুবার বলেছেন। একদমই তাই করা যায়, কারণ এখনকার অনেক অ্যাডভান্স থেরাপি, মানে দেখবে এখনও যতই অ্যাডভান্স হোক বহু মানুষ আছে যারা সার্জারিতে ভয় পায়, একদম সার্জারি করাবো না। উইদাউট সার্জারি যদি নিজস্ব ন্যাচারাল কিছু হেয়ার আমার থাকে, যদি সেটাকে আমি ফিরিয়ে আনতে পারি তাহলে দ্যাট ইজ ভেরি গুড ফর মি, এরকম একটা ব্যাপার। তো সেই কারণে ডক্টর প্লাসে কিছু থেরাপি রয়েছে, যে থেরাপিগুলো মানে ধরে নাও, মানে ধরে নেওয়া যেতে পারে যে বিদেশযোগ্য থেরাপি, যেগুলো ধরুন পিআরপি বলতে পারি আমরা একটা তার মধ্যে, মানে যেটা হলো উইদাউট সার্জারি একটা বেস্ট থেরাপি পিআরপি, পিআরপি থেরাপি দ্বারা প্লাজমা থেরাপি যেটাকে বলি আমরা, এটার দ্বারা হেয়ার রিগ্রোথটা খুব সুন্দর, মানে দুর্দান্ত একটা রেজাল্ট পাবেন আপনারা রিগ্রোথ। তবে হ্যাঁ, কেউ টাক মাথা নিয়ে এলে সেখানে পিআরপিও কাজ করবে না, আপনাকে ফলিকাস রাখতে হবে। ধরুন মাথার ঘনত্ব আপনার একটা ছোট্ট এরিয়াতে 1000টা ছিল, সেখানে আপনার 500টা আছে, সেখানে রিগ্রোথ ট্রিটমেন্ট করি আবার ধরুন 750 বা 700 ফিরিয়ে নেওয়া যেতে পারে, কিন্তু আপনার জায়গাতে 1000টা ছিল, আছে এখন আপনার 50টা, সেখানে কোনো রকমভাবে রিগ্রোথ করা সম্ভব হবে না। তো সেই জন্যই বলা, যাদের সমস্যা স্টার্টিংয়েই হচ্ছে, মনে হচ্ছে হেয়ার ফল হচ্ছে, হেয়ার রিগ্রোথ সেভাবে হচ্ছে না, একদম স্টার্টিংয়েই যোগাযোগ করুন, দেখবেন খরচার সাথে সাথে সুন্দরভাবে, যেটা বলা হলো রেজাল্টের যে পার্সেন্টেজ, আমরা চাই তো, আমরা সবসময় কী চাই, 100% হ্যাপি থাকতে চাই, যেটা প্রত্যেকটা মানুষই চেষ্টা করি কিন্তু কেউই পারি না, কিন্তু 100% হ্যাপি থাকার জন্য যদি এইভাবে যদি আমরা থাকতে পারি, যদি স্টার্টিংয়েই আমরা ভাবতে পারি, দেখবেন 100 না হলেও একটা 80-90% তো পাবেন, কিন্তু একটা সময়ের পরে গিয়ে এমন সময় আসছে তখন হয়তো 20-30 বেশি দেওয়া যাচ্ছে না, সেই পার্সেন্টেজটাকে বাড়ানোর জন্য বলবো আগে আসতে। দেখবেন যে খরচাটা আপনার একটা লেভেলের পরে গিয়ে এতটা হচ্ছে, প্রথমে এলে খরচাটাও এতটা হবে, মানে এতটার থেকে এতটা, কিন্তু আপনার রেজাল্টের পার্সেন্টেজটা কিন্তু এটুকুর থেকে এতটা পাবেন। তো তার জন্য সময় থাকতে ডিসিশান নিন এবং সময় থাকতে ডক্টর প্লাসে যোগাযোগ করুন। একেবারে সময়টা সব থেকে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর এখানে, তাই যারা অনুষ্ঠান দেখছেন তাদেরকে আমরা এই কথাটা সবসময় বলি, হেল্পলাইন নম্বরগুলো নোট করে রাখবেন, হেল্পলাইনে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করে চলে আসবেন যারা প্রবলেমে পড়েছেন। এবারে চুল, ত্বক, এজিংয়ের সমস্যা, যে কোনো ধরনের সমস্যার ক্ষেত্রে এটা হচ্ছে 360 ডিগ্রি সলিউশন, যেখানে মানে ছুরি কাঁচি বাদ দিয়ে বাকি সব ধরনের থেরাপি আপনারা পেয়ে যান, এটা হচ্ছে সব থেকে বড়ো কথা। আর একটা এক্সপার্ট টিম কাজ করে, তো ফলে কী করে নিজেকে মেনটেন করবেন, কী করে যে থেরাপিটা আপনি করছেন তার বেস্ট রেজাল্টটা পেতে পারেন, সেই সবটা কিন্তু এই একছাদের তলা থেকে পাওয়া যায়। আরও অনেকগুলো আপনারা অ্যাড অন সার্ভিসও পেয়ে যান, যেটা আমরা এর আগেও আলোচনা করেছি, হয়তো কেউ পিম্পলসের সমস্যা নিয়ে এসেছেন, মুখ ভর্তি পিম্পলস, যেমন একটা আমরা ফোনও পেলাম। এবার যার মুখে পিম্পলস রয়েছে বা পিম্পলসের দাগ রয়েছে,
খুব ভালো স্কিন তো তার লাগতে পারে না এবং আপনার দেখে গ্ল্যামারাসও লাগবে না আপনাকে। তো যখন আপনি ওই পিম্পল থেরাপিটা করাতে আসবেন দেখা গেল আপনি বহু বছর ধরে চান আপনার স্কিনটা খুব গ্লো করবে, আপনার একটা গ্ল্যামারাস লুক থাকবে, কিন্তু সেটা কোনোভাবেই হচ্ছিল না। দেখলেন পিম্পলস চলে গেল, পিম্পলসের দাগ চলে গেল আর আপনাকে অটোমেটিক ভীষণ গ্ল্যামারাস দেখতে লাগছে, গর্জিয়াস দেখতে লাগছে। এরকম অনেক অ্যাডভান্স সার্ভিস কিন্তু এখান থেকে পাওয়া যায়। এক্স্যাক্টলি তাই, কারণ এরকম দিয়ে মানে না যদি হতো আজকে এতগুলো বছর ডক্টর প্লাস এইভাবে সাফল্যের সাথে এগোতে পারতো না, সত্যি কথা। তো এবং আমরা আমাদের অ্যাড দেখুন, আমাদের মানে সত্যি কথা বলতে আমাদের যে অ্যাড আমরা জোর গলায় বলতে পারি, আমরা যে চ্যানেল থেকে অ্যাড পাই সেখান থেকে ধরুন যে মানুষগুলোকে আমরা পাই সেই মানুষগুলোর থেকে কিন্তু আমরা আবার মানুষ পাই। এবং প্রত্যেকে যারা আসেন তারা কিন্তু প্রত্যেকে জেনুইন, কোনো মডেল লাগে না, একদমই আমাদের কোনো মডেল লাগে না, এটা একদম বাস্তব। আমরা ডে ওয়ান থেকে আজ পর্যন্ত আপনাদের দেখিয়েছি, যতবারই যাদেরকে দেখিয়েছি সবাই আমাদের কিন্তু নিজস্ব ক্লায়েন্ট, কোনো মডেলের নয়, কোনো আর্টিফিশিয়াল নয়, একদম নিজস্ব। যে যতটা পার্সেন্টেজ রেজাল্ট পেয়েছে সে তার মানে সেই ততটাই খুশি শেয়ার করেছে আপনাদের সামনে, এবং আপনারাও যদি চান সেটা করবো করবেন তাহলে আপনারাও আসবেন, যদি চান যে না আমরা যাবো কিন্তু আমরা এই শেয়ার করবো না সেটাও করতে পারবেন, মানে সব কিছু আপনাদের চয়েসের উপরে। সেটা মানে টপ টু টোর সৌন্দর্য যদি এক কথা হয় এখন আমি বলবো ডক্টর প্লাস, কারণ ডক্টর প্লাসে একদম সুন্দরভাবে বিদেশি মানে মেশিনের দ্বারা কিছু বিদেশি টেকনোলজির দ্বারা থেরাপি করা হয়, যেখান থেকে দাঁড়িয়ে আপনার 0% সাইড এফেক্ট হওয়ার ভয় নেই, একদম সত্যি নির্দ্বিধায় চলে আসতে পারেন। দেখি কে রয়েছেন, হ্যালো নমস্কার বলুন। হ্যাঁ নমস্কার ম্যাডাম, আমি টিমান্তিলো বলছিলাম। বলুন ম্যাডাম। আচ্ছা, আর এজিং এর সমস্যাও আছে, ভাজ টাজ পড়েছে কপালে। হ্যালো, আচ্ছা কালো দাগ মুখে আস্তে আস্তে পুরো ভরে গেছে, তাই তো? পুরো মুখটা দিয়ে স্প্রেড করেছে। আপনার সুগার থাইরয়েড কিছু আছে? ছিল না, মাথায় কালার করেন? ঠিক আছে, আপনি টিভির ভলিউম দিয়ে শুনুন, আমি বলছি। ফোনটা রেখে দিন, দিয়ে আপনি টিভি। প্রথমত আপনাকে বলবো, আপনি ত্রিপুরা শহরে যেহেতু বলছি, ত্রিপুরা শহর ডক্টর প্লাস প্রত্যেক মাসে যায়, সময় যেহেতু খুব কম, আপনি দেখুন হেল্পলাইন নাম্বার যাচ্ছে ডান দিকে একটা বক্সে, ওই হেল্পলাইন নাম্বারগুলো নোট করুন, কারণ আপনি এরপরে হেল্পলাইন নাম্বারে কল করেই কিন্তু আপনার বুকিং করা বা আসা বা যে কোনো হেল্প আপনি পাবেন ওখান থেকে। দ্বিতীয় কথা হলো আপনার মুখে যে দাগ, সেই দাগটা কিসের দাগ সেটা একটু দেখতে হবে। আপনি বললেন স্টার্টিংয়ে অল্প ছিল, আস্তে আস্তে স্প্রেড করেছে, আমাদের ধারণা যেটা বলছে টাইপ অফ মেলাজমা যেটাকে বলা হয় মেচেদা, কিন্তু আদৌ মেচেদা কিনা বা অন্য হাইপার পিগমেন্টেশন সেটা একটু দেখতে হবে। ট্রিটমেন্ট ডেফিনেটলি আছে, এগুলোরও একটা লেভেল অবধি কন্ট্রোল করতে পারবো তার থেরাপি দ্বারা। আপনাকে একটু ভরসা করে আসতে হবে ডক্টর প্লাসে, আপনি একবার হেল্পলাইনে ফোন কল করে একটা অ্যাপয়েন্টমেন্ট করিয়ে চলে আসুন। হ্যাঁ, কারণ সময় আমাদের হাতে একদম শেষ, আমরা অনুষ্ঠান থেকে বিদায় নেবো। হেল্পলাইনে আপনারা সবাই ফোন করতে পারেন যারা চাইছেন ডক্টর প্লাসের মাধ্যমে নিজেদেরকে সুস্থ এবং সুন্দর রাখতে। আমি মিস্টার দেকে ধন্যবাদ দেবো যে মিস্টার দে তার সময় দিয়েছেন আমাদেরকে। পরবর্তী ডক্টর প্লাসের অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে, সবাই খুব ভালো থাকুন। বিশেষ বিজ্ঞপ্তি, আসল একেজি ডক্টর প্লাস হ্যান্ড স্যানিটাইজার কিনুন, অসাধু ব্যবসায়ীদের থেকে দূরে থাকুন। ডক্টর প্লাস 65/2 এমবি রোড কলকাতা 51। ডক্টর প্লাসের স্যানিটাইজার কেনার সময় এই ঠিকানাটি দেখে কিনুন। সুস্থ থাকুন, সাবধানে থাকুন।